জয় হোক বৎস 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 নাবালকটাও রয়েছে নাকি? তুমি কে হে মুরুখ বিয়েলে? আমি আমি নারদ বাবা, নারদ। নারদ? হ্যাঁ। ও সেই দেবতাদের জ্যান্ত গেজে? আচ্ছা নমস্কার। হ্যাঁ জয়স্তু জয়স্তু। তা আপনি তো শুনেছি খুব গান টান করে ঘুরে বেড়ান। হ্যাঁ তা গাইবো কি, তা একটা শুনবে বাবা? গান শুনবো? কি বলো রে বিচিত্রগুপ্ত, শুনি না একটা গান? আচ্ছা হোক না, আচ্ছা গাও ঠাকুর, বেশ পাগি একখানা গান গাও দেখিনি। আচ্ছা আধুনিক জানা আছে? আধুনিক আধুনিক আমি তো কখনো নামই শুনিনি, তা জানবো কোথেকে? ও বিচিত্রগুপ্ত, আগে খবর নিয়ে তো মর্তদামে আধুনিক গান গাইত এমন কোন লোক এখন এখানে আছে কিনা? ও দু এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে, কিছুই নয়, মানে সুরের কোনো বালাই, কবিতাটা মুখস্থ করে ছকে ফেলে নিতে পারলেই হতো। গলা খাপে? হ্যাঁ গলা গলা এই জিনিসটা। ও ও বাবা, ও মানে হ্যাঁ হ্যাঁ ও আমি শিখিয়ে নেবো, ভাবতে হবে না কিছু। আচ্ছা যতদিন আমি এখানে আছি ততদিন আমার সভা গায়ক হিসেবে আপনি থেকে যান, মাইনে কত চাই? হ্যাঁ মাইনে মাইনে দেখো বাবা, আমি হলাম ভিকিরির ছেলে, ভিকিরি বাপ আমার ভোলা না, এই ভিক্ষেটা আশা করে যা পাই তাতেই একরকম আমার চলে যায় বাবা, বুঝলে না? ও বিনয় করছে, স্বর্গে আপনি একা ভিকিরি তো মর্তে ভিক্ষে করতেন, বুঝতেন কিরকম কম্পিটিশন। যাক আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়ছি। এই দেখো ছাড়বে না মানে, ওদিকে ভগবান যে আমার অপেক্ষায় রয়েছেন। দেখো বাবা একবার কি আমায় ছেড়ে দাও। ভগবান বিষ্ণু? হ্যাঁ তিনি তো আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আমার কাছে পাঠিয়েছেন? হ্যাঁ তিনি জানতে চেয়েছেন যে তুমি ধর্মরাজকে অমন ষাঁড়ের পুতু দিয়ে তাড়িয়ে দিলে কেন বাবা, আর তুমি চাওটা কি? বলবো না। হ্যাঁ না আপনি অত্যন্ত পেট পাতলা লোক, বললেই সব জায়গায় গা বিয়ে বাড়াবে। এই দেখো এই যদি জানতে হয় বিষ্ণু স্বয়ং এসে জানবেন। ও আচ্ছা তাহলে এই মর্মেই আমি ভগবানকে জানাবো। হ্যাঁ জানাবেন। আচ্ছা আমি এখন আসি বাবা। আসো কাল থেকে গান শুনবো, চলে আসবেন কিন্তু। হ্যাঁ শুনবে বলছি বাবা, নিশ্চয়ই শুনবে, আমি এখন আসি বাবা। ইয়ে জয়স্তু বাবা জয়স্তু। চিত্রগুপ্ত আগে এত বড় একটা গাইয়ে কোনো খাতির নেই, হ্যাঁ নিজেদের কত রকম বাহন, গরুর পুষ্পক্রথ হেনরথ তেনরথ, হ্যাঁ আর ওকে দিয়ে যে একটা ঢেঁকি, আর বলি আরে যাই তাই চড়ে বেড়াচ্ছে ও তো। হ্যাঁ কি লজ্জার কথা আছে।